আসসালামু আলাইকুম, আমি ইমরান নাহিম। আপনারা দেখছেন ইমরান নাহিম টেক ইউরোপ চ্যানেল। বন্ধুরা, আমরা কম বেশি সবাই অনেক্স বিট খেলে থাকি, এবং এটাও জেনে থাকি অনেক্স বিট বেটিংয়ের জন্য একটি বিশ্বস্ত সাইট। কিন্তু আমরা যখন সেখানে টাকা ডিপোজিট করতে যাই, তখন অনেক সময় আমাদের টাকাটা পাই না, অর্থাৎ আমাদের ডিপোজিট রিকোয়েস্টটা রিজেক্ট করে দেয়। এখন প্রশ্ন হচ্ছে, রিজেক্ট টাকাটা কি আমরা আর ফেরত পাব না? উত্তরে বলবো হ্যাঁ, অবশ্যই পাবেন। তার জন্য আপনাকে সঠিক নিয়মে বাংলাদেশ অনেক্স বিট টিমের সাথে যোগাযোগ করতে হবে। আমি গ্যারান্টি দিচ্ছি, এই ভিডিওটি দেখার পর আপনি আপনার টাকা ফেরত পাবেন ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন। ওকে, গেট লেটস স্টার্টেড আওয়ার ভিডিও। ওয়েলকাম ব্যাক। তো আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আপনারা যে মাধ্যম থেকে টাকাটা পাঠিয়েছেন সেই মাধ্যমের একটা স্টেটমেন্ট ভিডিও তৈরি করতে হবে। সেটা করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে নগদ থেকে যদি করেন, নগদ লিখে সার্চ করতে হবে। বিকাশ থেকে করলে বিকাশ লিখে সার্চ করতে হবে। দেন আপনাকে নগদ প্লে স্টোর থেকেই অ্যাপসটা ওপেন করতে হবে। ওপেন করে আপনার পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বার দিয়ে স্টেটমেন্ট তাদেরকে দেখিয়ে দিতে হবে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে, ভাই আমি তো পিন নাম্বার যদি তাদেরকে দেখিয়ে দিই, তাহলে আমার অ্যাকাউন্টের কোনো সমস্যা হতে পারে। এর জন্য আমি বলবো, ভিডিওটা করার পর তাদের কাছে পাঠানোর আগেই আপনার পিন নাম্বারটা আপনি চেঞ্জ করে নেবেন। তো আমি একটা ভিডিও করে রেখেছি আপনাদের দেখানোর স্বার্থে, তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের সুবিধা হবে। ওকে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং কিছু কথাও শুনতে থাকুন। অনেক্স বিট টিম কোনো স্ক্রিন রেকর্ডার ভিডিও গ্রহণযোগ্য করে না, তাই আপনারা স্ক্রিন রেকর্ডার ভিডিও করবেন না। আপনারা এভাবে অন্য একটি ফোন থেকে ঠিক আমার মতো এভাবে ভিডিওটি করবেন। এবং আরও একটি কথা জানিয়ে রাখা ভালো, সেটা হচ্ছে ইমেল করার সময় আমরা যখন ফাইলটা অ্যাটাচ করব, আমরা জানি ইমেলে 25 MB-র বেশি কোনো ফাইল অ্যাটাচ করা যায় না। তো আমাদের ভিডিওটা যেহেতু একটু লম্বা হবে, তো আমরা ফাইলটা কিভাবে কমাবো, এর জন্য আপনার কাইন্ড মাস্টার ওয়াটারমার্ক সারা যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে ইনস্টল করবেন। যদি অ্যাপ্লিকেশনটি কারো কাছে না থাকে, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি দিয়ে দেব। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দেন আপনারা 9:16 রেশিও সিলেক্ট করে, অর্থাৎ 9:16 রেশিও সিলেক্ট করে আপনারা ভিডিওটা MB কমিয়ে এক্সপোর্ট করবেন, কোনো এডিট করার দরকার নেই। এখন আমরা অনেক্স বিট টিমের সাথে যোগাযোগ করব। তার জন্য আপনারা ইমেল অপশনে চলে যাবেন, এখানে কম্পোজ ইমেলে চলে যাবেন। এখানে একটি কথা বলে রাখা ভালো, আপনার অ্যাকাউন্টটা যে ইমেল দেওয়া আছে আপনার অনেক্স বিট অ্যাকাউন্টে, সেই ইমেলটা দিয়েই কিন্তু মেলটা করতে হবে। তো আমার এটা দেওয়া আছে, আমি এটা দিয়েই করতেছি। ইমেলটা করব হচ্ছে info@bn.onexbit-team.com এই অ্যাড্রেসে। সাবজেক্টের জায়গায় লিখব ডিপোজিট প্রবলেম। কম্পোজ ইমেল এখানে আমরা আগে থেকে কপি করে রেখেছি। এই নাম্বারে 5,000 টাকা পেমেন্ট করেছি। যদি আপনারা পেমেন্ট করেন তাহলে পেমেন্ট লিখবেন, ক্যাশ আউট করলে ক্যাশ আউট লিখবেন। তো আমি পেমেন্ট করেছি, যার জন্য পেমেন্ট লিখছি। তারপর হচ্ছে বিডিটি ওয়ালেট নাম্বার, অর্থাৎ আপনার গেমিং আইডিটা। দেন হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, আপনি যে টাকাটা তাদেরকে পেমেন্ট করেছেন বা ক্যাশ আউট করেছেন তার একটা ট্রানজ্যাকশন আইডি আছে সেটা। তারপর হচ্ছে আমার ফোন নাম্বার, যে নাম্বার থেকে আমি রিকোয়েস্টটা করেছি তাদেরকে। তারপর হচ্ছে পেমেন্ট ফোন নাম্বার, যে নাম্বারে আমি পেমেন্ট করেছি সেটাও দিয়ে দিতে হবে। এবং টাইম অ্যান্ড ডেট, এটা কিন্তু আপনাকে অবশ্যই ঠিক মতো দিতে হবে। লাস্ট হচ্ছে আপনার অ্যামাউন্ট, কত টাকা, আমি 5,000 টাকা করেছি, তো আমি 5,000 টাকা দিয়ে দিলাম। আমি যা যা এখানে লিখেছি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে কপি করেও পেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। দেন আমরা এখন চলে যাব অ্যাটাচ ফাইলে। অ্যাটাচ ফাইলে এসে আমরা আমাদের ভিডিওটি সিলেক্ট করব। তো আমাদের ভিডিওটি
এই ভিডিওটি আমরা এখানে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আপনারা ইমেলটি পাঠিয়ে দেবেন। আপনারা এখানে ক্লিক করে ইমেলটি পাঠিয়ে দেবেন, কিন্তু আমি এখন পাঠাবো না। এর কারণ হচ্ছে আমি অলরেডি ইমেল করেছি এবং আমি আমার টাকাটাও পেয়েছি, তো তার জন্য আমি পাঠাবো না। আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেব কী কী করতে হবে। ওকে, আমরা এখান থেকে ব্যাক করতেছি। ঘন্টা অপেক্ষা করার পর অনেক স্পিড টিমের থেকে একটি আমাকে ইমেল করেছে, লিখেছে, প্রিয় গ্রাহক, আপনার ইমেলের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ইমেলটি সিরিয়াল অনুযায়ী প্রক্রিয়াকরণ করা হবে। আপনারা আমাকে আমরা আপনাকে একই বিষয়ে আর ইমেল না করার জন্য অনুরোধ করছি, কারণ এটি আপনার ইমেলের প্রক্রিয়াকরণের সময় বাড়িয়ে দেবে। শুভেচ্ছান্তে অনেক স্পিড বাংলাদেশ সাপোর্ট টিম। এই বার্তা সক্রিয়ভাবে পাঠানো হয়েছে, কোনো রিপ্লাই করার প্রয়োজন নেই, তো আপনারা কোনো রিপ্লাই করবেন না। এভাবে তাদের কিছুটা সময় দিন, তারপরে আপনি যদি তাদের থেকে রিপ্লাই না আসে তাহলে আবার আপনি ইমেল করবেন। আর যদি রিপ্লাই আসে তো আমার কিন্তু আরেকটা রিপ্লাই এসেছে, তো আমরা সেই রিপ্লাইটা চেক করে দেখব। এটা এসেছে ট্রানজ্যাকশন বিএন অনেক্সবিট টিম ডট কম এখান থেকে। তো তারা লিখেছে, সম্মানিত গ্রাহক, আপনার ডিপোজিট সমস্যা সংক্রান্ত ভিডিওটি আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী আপডেটের জন্য আমাদের ইমেল এ যোগাযোগ করবেন। মনে রাখবেন, ইমেল করার সময় অবশ্যই আপনার গেমিং আইডি এবং ট্রানজ্যাকশন আইডি লিখে দিবেন, ইমেল অ্যাড্রেস এত 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 এত, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। তো তারা কিন্তু এই ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করার জন্য বলছে, তো আমি দুইটা ইমেলই অ্যাড্রেসই আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। তো আমরা পরে, আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখতেছি কোনো রিপ্লাই আসতেছে না, পরে আমরা এই যে ট্রানজ্যাকশন বিএন অনেক্সবিট টিম ডট কম এই অ্যাড্রেসে আমি আর একটা ইমেল করি। আমি এখানে লিখেছিলাম, সম্মানিত হেল্প সেন্টার, গেমিং আইডি এত এত এত, ট্রানজ্যাকশন আইডি এত এত এত, এত এত নম্বরে 5,000 টাকা পেমেন্ট করেছি, আমার ডিপোজিট সমস্যা সংক্রান্ত ভিডিওটি টেকনিক্যাল ডিপার্টমেন্টে পাঠানো হয়েছিল, এর আপডেট জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো এই ইমেলটা করার পর আমার কাছে একদিন পর তাদের আর একটা ইমেল আসে, সেই ইমেলটি চেক করে দেখে নিই। লিখেছে, সম্মানিত গ্রাহক, বেটিং হেল্প সেন্টারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম, আপনার ডিপোজিটের জন্য পাঠানো টাকা স্বল্প সময়ের মধ্যে আপনার গেমিং অ্যাকাউন্টে প্রেরণ করা হবে, দয়া করে অপেক্ষা করুন, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন একদম লাইভ প্রুফ, আপনার যত টাকাই হোক না কেন, 5,000, 10,000, 15,000, আপনি কিন্তু টাকাটা ফেরত পেতে পারেন। এর জন্য আপনাকে জাস্ট একটু কষ্ট করতে হবে, আমার প্রত্যেকটা স্টেপ স্টেপ আপনি যদি ফলো করেন আমি শিওর আপনি আপনার টাকাটা ফেরত পাবেন। এই ছিল আজকের ভিডিও, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।